আলাইকুম, সুপ্রিয় ভিউয়ার্স, আমি ইমাদুর রহমান, পাদেশ্বর ইউনিয়ন সংবাদের মাধ্যমে যুক্ত হচ্ছি আপনাদের সাথে। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে যুক্ত হচ্ছেন 7নং ওয়ার্ডের সম্মানিত সদস্য জনাব ফারজান আহমদ ফরাদ। ওনাকে 7নং ওয়ার্ডের মহামারী করোনা পরিস্থিতি সম্পর্কে সংক্ষিপ্ত মতামত জানার জন্য আহ্বান করছি। ধন্যবাদ পাদেশ্বর। ইউনিয়ন সংবাদ আজকে এই 7নং ওয়ার্ডে মহামারী করোনার আক্রান্ত আমার ওয়ার্ডে এখনো কোনো মানুষ ধরা পড়ে নাই, আর দিন ধরা পড়ে তো কখনো। তাহলে আমার বাদেশ্বর 7নং ওয়ার্ডে কমিটি আছে, কমিটির মাধ্যমে এগুলো সব করা হবে অথবা সমাধান করা হবে। আর যদি কোনো ব্যক্তির কোনো সমস্যা হয়ে থাকে করোনার ধরা পড়ে, তাহলে উপজেলা কমপ্লেক্সে পাঠানো হবে, ব্যবস্থা হবে। প্রশ্ন আছে, করোনা পরিস্থিতি মোকাবেলায় 7নং ওয়ার্ডের প্রতিনিধি হিসাবে আপনার প্রস্তুতি কি? আমার প্রস্তুতি ভালো আছে, সমস্যা নাই। যদি আমার এখানে কোনো করোনার কোনো ধরনের কোনো সমস্যা হয় অথবা কোনো গরিব ও মানুষের কোনো সমস্যা হয়, তাহলে আমরা এই কমিটির মাধ্যমে অথবা আমার নিজের মাধ্যমে উপজেলা কমপ্লেক্সের মাধ্যমে যতটুকু আমার এখানে করণীয় অতটুকু আমরা করবো, অথবা উপজেলা কমপ্লেক্সে আমরা এইগুলো পরীক্ষা নিরীক্ষা করার চেষ্টা করব। ধন্যবাদ। দ্বিতীয় প্রশ্ন, মহামারী করোনার ফলে যে সকল দিন মজুর কর্মহীন হয়ে পড়েছেন, তাদের সহযোগিতায় আপনার ভূমিকা কি? আমরা তো বিগত এই করোনা আক্রান্ত কিছু কিছু মানুষই আমরা চাল ডাল দিয়েছি এবং সরকারি আরো দিতেছি, আমরা চেষ্টা করতেছি, আমরা দিতেও আছি। অথচ কিছু কিছু ওই দিন আছে সরকারি, আমরা কিছু 50 লক্ষ মানুষের 25 করে টাকা দিতেছে, তা আমরা দিতেছি এবং দেওয়ারও সরকারের অনুমোদন এইটা চলতে আছে এবং চলবে। ধন্যবাদ। সর্বশেষ প্রশ্ন, 7নং ওয়ার্ডের জনপ্রতিনিধি হিসাবে আপনার মহামূল্যবান পরামর্শ কি? আমার পরামর্শ হলো বাদেশ্বর তো এই বাংলাদেশে তো মহিলা এই করোনা বিশ্বমাজে সব করোনা আছে, এই করোনার মাধ্যমে বাদেশ্বর ইউনিয়নের অথবা 7নং ওয়ার্ডের আমার সকল মহিলা দিনমজুরি মানুষ অথবা একটু মধ্যবিত্ত মানুষ আছে, ওনার কাছে আমার আকুল আবেদন থাকবে, ওনারা যেন সব ভালো থাকে এবং নিরাপদে থাকে, সুন্দর এবং সুস্থভাবে চলাফেরা করতে পারে। এই নিয়ে আমি আমার কর্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব ফারজান আহমদ ফরহাদ সাহেবকে ওনার মহামূল্যবান মতামত ও পরামর্শ প্রদান করার জন্য। ধন্যবাদ ভিউয়ার্স, খুদা হাফেজ, আসসালামু আলাইকুম।